that we support free, fair, and peaceful elections in Bangladesh. বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়াকে উৎসাহিত করতে নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ সম্পর্কিত একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া নিরাপদ ও নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান সীমিত করবে আমেরিকা। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার ইচ্ছাকে সবসময় সমর্থন করে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা অনুযায়ী বাংলাদেশিদের জন্য নতুন একটি ভিসা নীতি ঘোষণা করা হচ্ছে। নতুন নীতির আওতায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ও জড়িত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসার উপর বিধিনিষেধ দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর বিবৃতি অনুযায়ী, দায়ী ও জড়িত ব্যক্তিদের মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা, সরকার সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা পরিষেবার সদস্যরা অন্তর্ভুক্ত হতে পারেন। এরপর বিবৃতিতে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণকে সংগঠিত হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখার চেষ্টা করা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ এবং গণমাধ্যম সহ সবার। যারা বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সকলকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি। যুক্তরাষ্ট্র গত 3 মে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।